সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। অনেকেই প্রশ্ন করতেছেন, একটি চার দিন আগে একটি ভিডিও দিছিলাম লাইসেন্সের মোটরসাইকেল, সৌদি আরব মোটরসাইকেলের লাইসেন্সের কত রিয়াল খরচ হয় এবং কি কি লাগে। আজকে এই সব বিস্তারিত এই ভিডিওতে থাকবে এবং ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। সৌদি আরবের মোটরসাইকেলের লাইসেন্স বানাইতে গেলে কি কি লাগে এবং কত রিয়াল খরচ হয়? সর্বপ্রথমেই লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স। যারা আগে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন ওই ড্রাইভিং লাইসেন্সের অবশ্যই লাগবে ওই ড্রাইভিং লাইসেন্স। আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগতো না, মোটরসাইকেলের যে লাইসেন্সটা এটা এমনিতেই হয়ে যেত। এখন কার লাইসেন্স লাগবে, প্রাইভেট যে লাইসেন্সগুলো রয়েছে এই লাইসেন্সটা লাগবে, এবং ওই লাইসেন্স থাকলে আপনি মোটরসাইকেলের লাইসেন্স বানাইতে পারবেন। দ্বিতীয়ত আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে, অবশ্যই অ্যাপার্টমেন্ট নিতে হবে একসাথে থেকে মোটরসাইকেলের। 3 মাস লাগতে পারে বা 2.5 মাস লাগতে পারে, এরকম রিয়াদের ভিতরে লইলে 3 মাস 2.5 মাস লাগতে পারে। নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং মোটরসাইকেলের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে, মোটরসাইকেল নিয়ে আসবো ইনশাল্লাহ। আর কী কী লাগবে? কম্পিউটার পাস লাগবে না, যে এটা ডাল্লাতে যাওয়ার পর আপনার লাইসেন্স কম্পিউটার যেটা রয়েছে এটা লাগবে না। বাস একটা টায়াল দিতে হবে, গাড়িটা একটা রাউন্ড দিতে হবে, ওইখানে মোটরসাইকেল রাখা আছে, ওই মোটরসাইকেল দিয়ে আপনার টায়াল দিতে পারবেন। একটা টায়াল দেওয়ার পরে আপনার ফাঁস। হ্যাঁ, এবং আপনার কত রিয়াল খরচ হবে, এখন যাবো কত রিয়াল খরচ হবে একটা লাইসেন্স বানাইতে গেলে। মোটরসাইকেলের লাইসেন্স বানাইতে খরচ হলো, ফিস হলো, সরকারি যে ফিসটা ওইটা লাগবে হলো 115 রিয়াল, এবং 115 রিয়াল লাগবে হলো মেডিকেল। 10 বছরের জন্য 200 রিয়াল লাগবে, 10 বছরের জন্য 200 রিয়াল আপনার লাগবে। অ্যাপার্টমেন্ট যখন আপনি নিয়ে যাবেন তখন আপনার একদিন থেকে দুদিন এর ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। সৌদি আরবের মোটরসাইকেলের লাইসেন্স 2 দিনের ভিতরে পেয়ে যাবেন। এবং মোটরসাইকেলের যারা লাইসেন্স বানাইতে চাচ্ছেন, তারা যারা মোটরসাইকেল অনেকেরই স্বপ্ন রয়েছে সৌদি আরবে মোটরসাইকেল কিনে মোটরসাইকেল চালাবে, কিন্তু মোটরসাইকেল চালাইতে গেলে অবশ্যই লাইসেন্স দরকার হয়। এখানে কিন্তু লাইসেন্স ছাড়া আপনি গাড়িও কিনতে পারবেন না এবং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাইতেও পারবেন না। এবং লাইসেন্স ছাড়া গাড়ি কিনতে পারবেন মরুর দলে, আপনাকে যে গাড়িটা থাকবে ওই গাড়িটা আপনার নিয়ে নিবে। এবং মোটরসাইকেল কিনতে আপনার গাড়ির যা যা প্রয়োজন এই মোটরসাইকেলও তা তা প্রয়োজন। ইন্স্যুরেন্স এবং এস্তেমারা সব কিছুই আছে এই মোটরসাইকেলে। এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।